হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি। গরম ভাতের সঙ্গে এই ঝোল থাকলে সঙ্গে আর কিছুই লাগবে না। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি সর্ষের তেলে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এ সময় গ্যাসের আঁচ আমি মাঝারি রেখেছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছিলাম। এরপর মাছের ঝোলে দেওয়ার জন্য আলু আর ফুলকপিটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপর কেটে রাখা ফুলকপির মধ্যে হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ দিয়ে ফুলকপিগুলোকে নুন আর হলুদে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। তারপর ফুলকপিগুলোকে খুব হালকাভাবে ভেজে নিয়েছিলাম। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে রেখে আলুগুলোকেও আমি নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। আলুটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর ওগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়েছিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম দারুচিনি, তেজপাতা, এক চামচ মতো রসুন বাটা, এক চামচ মতো আদা বাটা আর দুই চামচ মতো পেঁয়াজ বাটা। এরপর মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা বাদামি হয়ে গেছিলো তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচি করে রাখা টমেটো। এরপর মশলাটাকে আমি মিনিট পাঁচেক মতো কষিয়ে নিয়েছিলাম। তারপর টমেটোটা যখন গলা গলা হয়ে গেছিলো তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো চিনি। এরপর সব কিছু খেয়ে একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ফুলকপি, আলু আর পরিমাণ মতো জল। তারপর ঝোলটা যখন ফুটতে শুরু করেছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো। এরপর ঝোলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ঝোলটাকে আমি ঢাকা দিয়ে মাঝারি আঁচে ফুটতে দিয়েছিলাম। মোটামুটি 20-25 মিনিট ফোটানোর পর যখন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে ঝোলটা রেডি হয়ে গেছে। এরপর নামানোর আগে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মতো দারুচিনি গুঁড়ো, এক চামচ মতো ঘি আর কুচি করে রাখা ধনে পাতা। রেসিপিটি বানিয়ে শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই পরিবারের সকলের সাথে উপভোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ।